বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত পহেলা ফেব্রুয়ারি সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, ব্যারিস্টার মওদুদের ফুসফুসে পানি জমেছে, এছাড়া নানা জটিলতার কারণে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে ধীরে ধীরে। এর আগে গত বছরের 29 ডিসেম্বর অসুস্থ হয়ে পড়লে বিএনপির সিনিয়র এই নেতাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 20 জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় নেওয়া হলে অসুস্থ হয়ে পড়ে, পরের দিন আবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে 1 ফেব্রুয়ারি তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।